দাগী অপরাধী প্রার্থী লৈ নির্বাচনলে সাজু আপ। দাগী অপরাধী প্রার্থীরে খাতা খোলার লক্ষ্য আপর। আপর শোণিতপুরৰ প্রার্থীর বিরুদ্ধে ঠগ প্রবঞ্চনার গোচর, এটা দুটা নহয় মুঠ চারিটা গোচর ঋষিরাজ কৌন্ডিন্যর বিরুদ্ধে। হয় এগৰাকী শোণিতপুর লোকসভা সমষ্টির আপর প্রার্থী ঋষিরাজ কৌন্ডিন্য। এই সাংসদ হবলে ওলোৱা রাজনৈতিক নেতার বিরুদ্ধে আছে দিসপুর থানাত তিনিটা, চানমারি থানাত এটা, মুঠ চারিটা গোচর শোণিতপুরৰ আপ প্রার্থী ঋষিরাজ কৌন্ডিন্যর বিরুদ্ধে। আরক্ষীত গোচর থাকার কথা নিজ মুখে স্বীকার করে শোণিতপুরৰ আপর প্রার্থীগুলো। এই গোচর সমূহ এজন মানুষে দিছে একেখন থানাতে, মানে এমাহর ভিতর তেখেতে বেলেগে 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 গোচর দিছে, আর এই গোচরবিলাক খুব প্রেসারত উপরেরপরা রেজিস্টার করবলগা হয়েছে। একটা কথা লৈ পেলায় রিপিটেডলি জাস্ট ডেটটু বদলাই পেলায় একখন এফআইআর, এফআইআর কপি কেখন দেখিলে একখন এফআইআর কপি পেস্ট মারছে, খালি নাম এইটো জায়গাটো বদলাই দিছে, ইয়াত কো একিউজ আছে, মানে বেলেগ ধরনের কিছু কেসর মাজত মোক ইনভলভ করে দিয়া হয়েছে। 20 লাখ টকার প্রবঞ্চনার গোচর প্রার্থীগুলির বিরুদ্ধে সংসদীয় রাজনীতিলৈ যাবলৈ ওলোৱা প্রার্থীগুলির দিল্লীত টিকট ঘোষণার পিছতে সামাজিক মাধ্যমত ব্যাপক চর্চা। 420 ধারার গোচর পঞ্জীয়ন হওয়া ঋষিরাজ কৌন্ডিন্য হব সাংসদ। ইমানেই নহয়, ঋষিরাজর বিরুদ্ধে জখলাবন্ধা আরক্ষিত আছিল নারী জনিত গোচর, যেটু গোচর অবশ্যই আদালতে খারিজ করা বলে দাবি ঋষিরাজর। পিছে ঋষিরাজ কৌন্ডিন্যর বিরুদ্ধে সময়ে সময়ে রুজু হওয়া অনিয়ম অনীতিত গোচর এটা শক্তিশালী চক্রর চক্রান্ত বলে দাবি ঋষিরাজ কৌন্ডিন্যর। সেয়ে রাজনীতির পথারত প্রবেশ করে এনে চক্রান্ত রোধ করার হুঙ্কার ঋষিরাজ কৌন্ডিন্যর। কোর আসলে সেই ব্যক্তিজন মানুষজন হারিয়ানার আসলে কিয় আপনার লক্ষ্য করলো? তখেতে আসছিল একটা ডর কামর টেন্ডার মারব, মোর কনসালটেন্সি ফার্ম আছে কেবাখনো, কনসালটেন্সি ফার্মত তখেতে আমাক কলে মোর এনেকে ডর ফার্ম আছে টেন্ডার মারিম, টেন্ডার মারিবলে আহি পেলে তখেতে আমি টেন্ডার উঠাই দিল, আমি টেন্ডারের কারণে প্রিপারেশন করে দিব। তারপর সেই মানুষজনে আহি তখেতর ফার্ম রেজিস্টার করবলে দিল, এডভার্টাইজমেন্ট ওলাইছিল 2017 চনত, এডভার্টাইজ ওলার পিছত তখেতে এপ্লাই করে দিলে, এপ্লাই করতে তখেতক তাত যেতে স্ক্রিনিং কমিটি ধরা পড়লে তখেতর কাগজবিলাক ডুপ্লিকেট আছিল সব, তেওঁক যেতিয়া আঁতৰাই দিলে তেতিয়া তেওঁলোকে আমাক কিছুমান ফিজ দিছিলে সৰু এমাউণ্টৰ, কামটো বহুত ডাঙৰ আছিলে কিন্তু সৰু এমাউণ্টৰ ফিজ এটা জমা কৰিছিলে। সেই জমা কৰা ফিজটোত আমি বোলো আমাৰ যিখিনি কষ্টৰ পইচা আপুনি নাপালে আপুনি গুচি যাওক। তাৰপিছত সেই মানুহজনে কাৰোবাৰ প্ৰৰোচনাত পৰি পেলাই বিভিন্ন সময়ত তেওঁ আমাৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ কেছ জাপি দিলে। বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। দাগী অপরাধী প্রার্থীলৈ নির্বাচনলে সাজু আপ। দাগী অপরাধী প্রার্থীরে খাতা খোলার লক্ষ্য আপর। আপর শোণিতপুরৰ প্রার্থীর বিরুদ্ধে ঠগ প্রবঞ্চনার গোচর, এটা দুটা নহয় মুঠ চারিটা গোচর ঋষিরাজ কৌন্ডিন্যর বিরুদ্ধে। হয় এগৰাকী শোণিতপুর লোকসভা সমষ্টির আপর প্রার্থী ঋষিরাজ কৌন্ডিন্য। এই সাংসদ হবলে ওলোৱা রাজনৈতিক নেতার বিরুদ্ধে আছে দিসপুর থানাত তিনিটা, চানমারি থানাত এটা, মুঠ চারিটা গোচর শোণিতপুরৰ আপ প্রার্থী ঋষিরাজ কৌন্ডিন্যর বিরুদ্ধে। আরক্ষীত গোচর থাকার কথা নিজ মুখে স্বীকার করে শোণিতপুরৰ আপর প্রার্থীগুলো। এই গোচর সমূহ এজন মানুষে দিছে একেখন থানাতে, মানে এমাহর ভিতর তেখেতে বেলেগে 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 গোচর দিছে, আর এই গোচরবিলাক খুব প্রেসারত উপরেরপরা রেজিস্টার করবলগা হয়েছে। একটা কথা লৈ পেলায় রিপিটেডলি জাস্ট ডেটটু বদলাই পেলায় একখন এফআইআর, এফআইআর কপি কেখন দেখিলে একখন এফআইআর কপি পেস্ট মারছে, খালি নাম এইটো জায়গাটো বদলাই দিছে, ইয়াত কো একিউজ আছে, মানে বেলেগ ধরনের কিছু কেসর মাজত মোক ইনভলভ করে দিয়া হয়েছে। 20 লাখ টকার প্রবঞ্চনার গোচর প্রার্থীগুলির বিরুদ্ধে সংসদীয় রাজনীতিলৈ যাবলৈ ওলোৱা প্রার্থীগুলির দিল্লীত টিকট ঘোষণার পিছতে সামাজিক মাধ্যমত ব্যাপক চর্চা। 420 ধারার গোচর পঞ্জীয়ন হওয়া ঋষিরাজ কৌন্ডিন্য হব সাংসদ। ইমানেই নহয়, ঋষিরাজর বিরুদ্ধে জখলাবন্ধা আরক্ষিত আছিল নারী জনিত গোচর, যেটু গোচর অবশ্যই আদালতে খারিজ করা বলে দাবি ঋষিরাজর। পিছে ঋষিরাজ কৌন্ডিন্যর বিরুদ্ধে সময়ে সময়ে রুজু হওয়া অনিয়ম অনীতিত গোচর এটা শক্তিশালী চক্রর চক্রান্ত বলে দাবি ঋষিরাজ কৌন্ডিন্যর। সেয়ে রাজনীতির পথারত প্রবেশ করে এনে চক্রান্ত রোধ করার হুঙ্কার ঋষিরাজ কৌন্ডিন্যর। কোর আসলে সেই ব্যক্তিজন মানুষজন হারিয়ানার আসলে কিয় আপনার লক্ষ্য করলো? তখেতে আসছিল একটা ডর কামর টেন্ডার মারব, মোর কনসালটেন্সি ফার্ম আছে কেবাখনো, কনসালটেন্সি ফার্মত তখেতে আমাক কলে মোর এনেকে ডর ফার্ম আছে টেন্ডার মারিম,
টেন্ডাৰ মাৰিবলৈ আহি পেলাই তেখেতে আমি টেণ্ডাৰ উঠাই দিলোঁ, আমি টেণ্ডাৰৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰি দিওঁ। তাৰপিছত সেই মানুহজনে আহি তেখেতৰ ফাৰ্মখন ৰেজিষ্টাৰ কৰিবলৈ দিলোঁ। এডভাৰটাইজমেণ্ট ওলাইছিল 2017 চনত, এডভাৰটাইজ ওলোৱাৰ পিছত তেখেতে এপ্লাই কৰি দিলে। এপ্লাই কৰোঁতে তেখেতক তাত যেতিয়া স্ক্ৰিনিং কমিটিত ধৰা পৰিলে, তেখেতৰ কাগজবিলাক ডুপ্লিকেট আছিলে সব। তেওঁক যেতিয়া আঁতৰাই দিলে তেতিয়া তেওঁলোকে আমাক কিছুমান ফিজ দিছিলে, সৰু এমাউণ্টৰ, কামটো বহুত ডাঙৰ আছিলে, কিন্তু সৰু এমাউণ্টৰ ফিজ এটা জমা কৰিছিলে। সেই জমা কৰা ফিজটোত আমি বোলো আমাৰ যিখিনি কষ্টৰ পইচা, আপুনি নাপালে আপুনি গুচি যাওক। তাৰপিছত সেই মানুহজনে কাৰোবাৰ প্ৰৰোচনাত পৰি পেলাই বিভিন্ন সময়ত তেওঁ আমাৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ কেছ জাপি দিলে। বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।